ফের বাংলায় অরিজিতের কনসার্ট। কলকাতা শিলিগুড়ির পর এবার কোচবিহারে কনসার্ট করতে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আগে হ্যাঁ, শিলিগুড়ির পর ফের বাংলায় দ্য অরিজিৎ শো। জিয়াগঞ্জের ছেলের মর্মস্পর্শী কণ্ঠে মাতে গোটা বাংলাসহ বিশ্ব। প্রেম থেকে বিরহে অরিজিতের কণ্ঠ ছাড়া যেন প্রাণ পায় না গান। কলকাতা শিলিগুড়ির পর এবার কুচবিহারে কনসার্ট করতে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি কুচবিহারে আসবেন। কুচবিহারের একটা সংস্থার তরফে ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে। সেখান থেকে সবুজ সংকেত মিলতেই আয়োজক সংস্থার তরফে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ওই সংস্থার তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা করে প্রাথমিকভাবে ঠিক হয়েছে ঐতিহ্যবাহী কোচবিহার রাজপ্রাসাদের পাশে রাজবাড়ি স্টেডিয়ামে ওই কনসার্ট হবে। কিছুদিন আগেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিৎ সিংয়ের কনসার্ট হয়েছিল। সেই অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছিল গোটা উত্তরবঙ্গ। গোটা উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে কোচবিহার থেকে প্রচুর সঙ্গীতপ্রেমী গাড়ি ভাড়া করে অরিজিৎ সিংয়ের সেই কনসার্ট দেখতে গিয়েছিল। তারপর থেকেই কোচবিহারে অরিজিৎ সিংয়ের কনসার্ট করার বিষয়ে উদ্যোগী হয় ওই সংস্থা। জানা গিয়েছে ওই সংস্থার তরফে অরিজিতের টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করা হয়েছে, তবে এখনও চূড়ান্ত স্বাক্ষর হওয়া বাকি আছে। যেহেতু বিরাট লোকের সমাগম হবে, তাই রাজবাড়ি স্টেডিয়ামের কথা ভেবে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলা হয়েছে। সূত্রের খবর, জেলা প্রশাসনের কর্তারাও ওই কনসার্টের ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আয়োজক সংস্থার কর্তা জানান, সব কিছু ঠিকঠাক থাকলে 2024 জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই কনসার্ট হবে। এখনও অনেক কাজ বাকি, কথাবার্তা সবটাই প্রাথমিক পর্যায়ে। অরিজিৎ সিংয়ের শো এর টিকিটের চাহিদা থাকে আকাশ ছোঁয়া, তাই শোয়ের স্থান ও তারিখ ঠিক হওয়ার দিকে তাকিয়ে ভক্তরা। টিকিট বুকিং শুরু হতে না হতেই হু হু করে বিকিয়ে যায়। অরিজিতের শোয়ের মধ্যম দামের টিকিটের আসন সবথেকে তাড়াতাড়ি পূরণ হয়। আপাতত শোয়ের পুরোটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই টিকিট বিক্রি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে সংস্থার তরফ থেকে। সম্প্রতি জানিয়ে রাখি, কিছুদিন আগেই এক অনুরাগী লাইভ কনসার্টে হাত ধরে টানাটানি করেন অরিজিতের, তাতে তিনি হাতে ব্যথা পান। তবে বিনীতভাবে অনুরোধ জানান এভাবে বিঘ্ন না ঘটাতে। ব্যান্ডেজ বাঁধা হাতের ছবিও পোস্ট করেন তার ফ্যান ক্লাব। বারবার এ ধরনের অপ্রীতিকর অবস্থার জন্য ক্ষুব্ধ হলেও তিনি কখনোই কাউকে অসম্মান করেননি, বরং বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ভক্তকুলের কাছে। গান গাওয়া এসবের মধ্যেও চালিয়ে গেছেন, আর এই জন্যই তিনি আলাদা। মাটির সাথে তার টান কতটা সেটা তার ব্যবহারেই প্রকাশ পায়। তার নিজের অসুবিধা থাকা সত্ত্বেও হাজার হাজার শ্রোতাদের কখনোই তিনি নিরাশ করেন না। তাই মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে জিয়াগঞ্জের বাড়িতেই থাকতে চান তিনি। ছেলেকে পড়ান সেখানকার অনাম স্কুলে, অন্য অভিভাবকদের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছুটির সময়। বাজারের ব্যাগ হাতে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে প্রতিবেশীদের সাথে। এতটাই মাটির মানুষ তিনি, এতটাই সাধাসিধে। কিন্তু অন্যায়ের সাথে আপোষ বা ভুলকে চোখে আঙুল দিয়ে দেখাতেও পিছে পা হন না তিনি। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের আরও খবর এবং তথ্যের জন্য এই পেজটি ফলো করুন।